অবশেষে বঙ্গোপসাগরে তৈরি হলো ঘূর্ণিঝড়। ঠিক কোন উপকূলে কখন এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে? সেই সঙ্গে চেন্নাইতে ইতিমধ্যেই ভারী বৃষ্টিতে মারা গেল দুইজন, এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলল, এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দোয়া বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। ফের বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থান করছে। তামিলনাড়ু এবং কেরল জুড়ে সাইক্লোনিক মুভমেন্ট থেকে দক্ষিণ পূর্ব আরব সাগর পর্যন্ত একটি লাইন প্রসারিত হচ্ছে। এই কারণে দক্ষিণ ভারতের একাধিক এলাকায় বৃষ্টি চলবে। এদিকে কলকাতায় এখন একই রকমের আবহাওয়া জারি থাকবে, অর্থাৎ আবহাওয়া মূলত পরিষ্কার থাকবে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের শীত অনুভূত হতে পারে এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর ভারতে বর্ষাকাল থেমে গেল, দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি অব্যাহত রয়েছে, তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া দপ্তর দক্ষিণ ভারতের অনেক রাজ্য আগামী 5 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যেখানে পাহাড়ি রাজ্যগুলিতে তুষারপাতেরও লক্ষণ দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, শীতের শুরুতেই কমছে না বৃষ্টির দাপট, এবার ভারী বৃষ্টিতে ভাসছে চেন্নাই। মঙ্গলবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই সহ তামিলনাড়ুর একাধিক জায়গায়। বিস্তীর্ণ এলাকা জুড়ে জল জমার সমস্যা দেখা গিয়েছে। বৃষ্টিপাত এখনও অবধি দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এক ব্যক্তি বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গিয়েছে, দেওয়াল ভেঙে পড়ায় এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাতের জেরে তামিলনাড়ু সরকারের তরফে চেন্নাই তিরুভাল্লু সহ একাধিক জেলার স্কুলগুলি ছুটি ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আবারও তামিলনাড়ুতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের জেরে দুজন মারা পর্যন্ত গিয়েছে। তো বন্ধুরা, একটি ঘূর্ণিঝড় যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে, সেই ঘূর্ণিঝড়টি ঠিক কোন উপকূলে আছড়ে পড়বে, এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে কোনো জানা